তো আমার মনে হচ্ছে যে প্রথম দিকে যদি আমি এরকম ট্রিটমেন্ট পাইতাম তাহলে হয়তো আমার অপারেশনে যাওয়া লাগতো না এবং হয়তো খুব অল্প দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যেতেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অপারেশন বিহীনভাবে ব্যথার রোগীকে সুস্থ করে তোলা হয় এরকম অসংখ্য অসংখ্য মানুষের ভিডিও আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি। দর্শক দর্শক, ব্যথার সাথে যুদ্ধ করা এটা এতটাই কষ্টসাধ্য, অনেকেই বলেন যে এই ব্যথার সাথে যুদ্ধ করার থেকে মরে যাওয়াটা অনেক বেশি ভালো। অনেকেই ব্যথা সহ্য করতে না পেরে তারা তাদের মৃত্যু পর্যন্ত কামনা করেন। আমরা এরকম অসংখ্য মানুষকে দেখেছি, অসংখ্য মানুষকে দেখেছি তাদের চাকরিচ্যুত হতে দেখে, অনেককে দেখেছি সংসার ভেঙে যাওয়া থেকে শুরু করে মানে নানা রকম সমস্যা। আসলে এত সমস্যা বলে শেষ করা সম্ভব না। দর্শক দর্শক, আজকে আমার সাথে আমার যে ভাইকে দেখছেন, আমার ভাই একটা সময় প্রবাসেও ছিলেন, বাট ওনার PLID সমস্যা ছিল এবং এটার জন্য ওনাকে দুইবার সার্জারিও করতে হয়েছে, বাট ইমপ্রুভমেন্ট করেছে, বাট যতটা আসলে আশানুরূপ হওয়ার কথা ঠিক ততটা হয়নি। বাট পরবর্তীতে উনি DPRC হসপিটালে আসেন, এই জানুয়ারি মাসে উনি 23 তারিখের দিকে উনি আসেন এই DPRC হসপিটালে, এসে অ্যাডমিট হন স্যারের আন্ডারে থেকে। আলহামদুলিল্লাহ এখন উনি ভালো আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন, আগামীকালকে উনি চলে যাবেন। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কি সমস্যাটা নিয়ে মূলত উনি ভর্তি হয়েছিলেন, কিসের সাথে উনি যুদ্ধ করেছেন, কি কি ট্রিটমেন্ট উনি করেছিলেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসুন দর্শক, তার একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার রিয়াদ। রিয়াদ, বাসা কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায় স্যার? শ্রীনগর থানায়। শ্রীনগর থানা। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? আমি সাউথ কোরিয়াতে ছিলাম। সাউথ কোরিয়াতে কত বছর হবে ওখানে? ওখানে 4 বছর ছিলাম। 4 বছর, তার আগে দেশেই ছিলেন, দেশেই কাজ করেন? তার আগে দেশেই ছিলাম। আপনার যে এই যে পিঠে ব্যথা, মূলত PLID, কততম ডিস্কের প্রবলেমটা ছিল আপনার? L5। একটা ডিস্কে সমস্যা ছিল, কতদিন থেকে এই সমস্যাটা? এটা আমার 2009 সাল থেকে ব্যথা। আচ্ছা, তো 1-1.5 বছর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তো সিদ্ধান্ত নিলাম যে অপারেশন করবো। স্যার একটু ইন্টারাপ্ট করি, যে বলছেন যে 2009 সাল থেকে ব্যথা, সেটা কি কোনো দুর্ঘটনার কারণে ঘটেছিল? হঠাৎ করেই ব্যথা। ওই দিনটার ঘটনাটা যদি একটু বলেন, যেদিন প্রথম ব্যথাটা শুরু হয়েছিল কিভাবে? যখন ব্যথা শুরু হয়েছে তখন আমি এরকম যে কিছু হয়েছে বুঝতে পারিনি। আচ্ছা, ভাবছি স্বাভাবিক কোনো ব্যথা, ওষুধ খাইছি চলে গেছে। আবার কিছুদিন পর আবার ব্যথা হয়েছে, আবার ওষুধ খাইছি চলে গেছে। একটা পর্যায়ে যখন ব্যথা প্রপারলি শুরু হলো তখন আর ওষুধে কোনো কাজ হয়নি। আচ্ছা, তখন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, এক্সরে করছে, এটা করছে, ওটা করছে, কিন্তু কোনো কাজ হয় না। পরবর্তীতে ঢাকাতে একটা ডাক্তার দেখাইলাম, তো ওনার কাছে দেখানোর পরে কতদিন পর ব্যথা শুরুর কতদিন পরে? প্রায় 1.5 বছর পর। 1.5 বছর, এই এতদিন হচ্ছে যে আপনার যে প্রপার ডায়াগনোসিস যেটা, সেটা আসলে আপনি বুঝতে পারেননি যে আসলে আপনার রোগ? আমার সমস্যাকে আমি এটাই বুঝিনি, ওষুধ খাই কমে না, বুঝতে পারি না কি হয়েছে। পরবর্তীতে MRI করানো হলো, MRI পরে ধরা পড়লো যে আমার PLID সমস্যা। তখন স্যার বললো যে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, তো 10 দিন পরে অপারেশন করলাম। অপারেশন করার পরে আমার একটু দুর্ভাগ্য ছিল, আমার আবার আপনার ই হয়ে গেছিল, ইনফেকশন হয়ে গেছিল কোমরে। হ্যাঁ, যেখানে কাটা হয়েছিল ওখানে ইনফেকশন হয়েছিল। পরবর্তীতে আর ব্যথাটা পুরোপুরি কমলো না, কিন্তু কমছে, আগের তুলনায় কমছিল, কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি। আচ্ছা, তো এরপরে প্রায় 4 বছর পরে ওরকমই ছিল, বিভিন্ন ডাক্তার আবার দেখাইতাম কিন্তু কাজ হতো না। হঠাৎ করে বাইরে চলে গেলাম, বাইরে যাওয়ার পরে ওখানে কাজ শুরু করি, এই ব্যথা নিয়ে চলে গেলাম, এই ব্যথা নিয়ে চলে গেলাম। আচ্ছা, তো ওখানে কাজ করলাম, কিছুদিন পরে ওখানে যা ব্যথা বাইরে গেল। আচ্ছা, বাড়ার পরে ওখানে ডাক্তার দেখাইলাম, ওরা ইঞ্জেকশন দিল কোমরে 4-5টা, ওখানে MRI করানো হলো। পরবর্তীতে এভাবে চললাম প্রায় 2 বছর। আচ্ছা, এই ব্যথা নিয়ে কাজ 2 বছর চললাম। চলার পরে আবার ডাক্তারের কাছে গেলাম ব্যথার জন্য, তখন ওখানে থেকে ডাক্তার বললো যে আবার অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওখানে আবার অপারেশন করলাম, কিন্তু তারপরও আমার দুর্ভাগ্য পুরোপুরি, মানে সেকেন্ড টাইম অপারেশনের পরেও আপনি না সাকসেস হতে পারলেন না। আচ্ছা, বলছেন যে ব্যথা, মানে প্রাথমিক জীবনে মানে কাজ করতে গেলে সমস্যাটা ঠিক কোথায় হতো, কি ধরনের? অনেকে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারতেন না, সমস্যা হচ্ছে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে সমস্যা হয়, পা গুলো ভার হয়ে যায়, আবার ভারী কিছু উঠে দিয়ে গেলে কোমরে টান লাগে, এবং একটু বেশি সময় ধরে হাঁটাহাঁটি করতে গেলে, হাঁটাহাঁটিতে আমার খুব বেশি প্রবলেম হয় না, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকলে বা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে তখন সমস্যাটা হয়।
আচ্ছা, তো এই সমস্যাটা নিয়ে চার বছর কাটিয়ে দিলেন এবং একটা সময় যখন দেখছেন আর পারছেন না দেশে ব্যাক করে আসেন বাংলাদেশে। দেশে এসেছেন তাও কতদিন হবে? দেশে আসছি আঠারোতে, সবকিছু আপনার যতটুকু মেধা আছে, আপনি শরীরটা যদি ঠিক থাকতো বা আপনি প্রপারলি যদি কাজ করতে পারতেন আপনি আরো অনেকটুকু এগিয়ে যেতেন। অবশ্যই মানে যখন আপনি সার্চ করা শুরু করলেন যে আসলে চিকিৎসাটা কি বা আসলে মানুষ কি চিকিৎসা নিচ্ছে, তখন দেখলাম যে এখান থেকে আপনারা যে ভিডিও গুলা দেন সবাই মোটামুটি উপকার পেয়ে চলে যাচ্ছে। তো ওইখান থেকে আমার একটাই হলো যে আমি এখানে একটু ট্রিটমেন্ট করাবো। আচ্ছা, ওই হিসাবে আর কি আসা। আজকে হচ্ছে আপনার অষ্টমতম দিন। অষ্টমতম দিন আপনার কি মনে হচ্ছে এই যে এই আট দিনের যে এক্সপিরিয়েন্স বা আপনার আশপাশে আরো অনেক পেশেন্ট ছিল তাদেরকেও আপনি দেখেছেন, আপনার সামনে হয়তো অনেক পেশেন্ট সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন বা ট্রিটমেন্ট হচ্ছে যে প্রতিদিন তিন বেলা করে রিহ্যাব ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এই সব কিছু দেখার পরে আপনার কি মনে হচ্ছে যখন প্রথম আপনার প্রবলেমটা শুরু হয়েছিল যখন আপনি সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র না জানার কারণে? তো আমার মনে হচ্ছে যে প্রথম দিকে যদি আমি এরকম ট্রিটমেন্ট পাইতাম তাহলে হয়তো আমার অপারেশনে যাওয়া লাগতো না এবং হয়তো খুব অল্প দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যেতেন, আপনার জীবনটা এত বদলে যেত না এবং এই বিদেশ থেকে হয়তো আপনাকে চলে আসতে হতো না, মানে পুরো জীবনটা আসলে ওরট পালট হয়ে যেত না শুধু একটা তথ্য জানার কারণে, তাই না? আসলে ওই সময় তো এরকম ভাবে খোঁজ খবর নেওয়া হয় নাই আর এরকম ফেসবুক ইউটিউবও ছিল না সেটাই যখন আমার ব্যথা শুরু হয়েছে, এই জন্য আর কি এটা সম্পর্কে আমি ভালো করে জানতাম না জানার কারণে আসলে এই সমস্যাটা। স্যার অলরেডি সম্পর্কে আমি ভালো করে জানতাম না। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে, হয়তো তাদের ওই ধরনের সমস্যাটা শুরু হয়েছে, তারা হয়তো আজকে প্রথমবারের মতো হয়তো আপনার ভিডিওটাই তারা দেখছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন আপনার জীবনের অভিজ্ঞতা। তাদের জন্য বলবো এদিক সেদিক ঘোরাঘুরি না করে, কারণ এটা অপারেশন কোনো সমাধান না, এটা এই রিহ্যাব ট্রিটমেন্টের মাধ্যমে 100% ভালো থাকা যায়। আপনারা আসেন এখানে চিকিৎসা নেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক শুনলেন তো, অপারেশন দরকার নাই দরকার আছে আমরা এই তর্কে যাব না, আমাদের কথা হচ্ছে আমরা অপারেশনবিহীনভাবে একবার চেষ্টা করতে চাই, আমাদেরকে চেষ্টা করতে দিন, অযথা ভুল ট্রিটমেন্ট করবেন না, আগে জানুন বুঝুন আপনার জন্য কোনটা প্রয়োজন। দেখুন একটা জিনিস, আপনি অপারেশন করলে তো করেই ফেললেন, ধরলেন আপনার অপারেশন দরকার নেই অথচ আপনি অপারেশন করে ফেললেন, তখন কী হবে? এর থেকে একবার চেষ্টা করে অপারেশন ছাড়া ক্ষতি তো নাই, না পারলে তো আমি অপারেশনে চলেই যাব। দর্শক সিদ্ধান্ত আপনাদের, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার এই ভাইটির জন্য একটু দোয়া করবেন যাতে আজীবন উনি সুস্থ থাকেন ভালো থাকেন, এইভাবে স্বাভাবিকভাবে ব্যথামুক্তভাবে উনি চলাচল করতে পারেন, জীবনটাকে বদলে দেওয়ার এখনও অনেক সময় আছে যাতে উনি জীবনটাকে আরও সঠিকভাবে বদলাতে পারেন। আসসালামু আলাইকুম।